নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, 2021-এর নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল নিয়ে আপনাদের অনেকের মনেই প্রশ্ন আছে যে সত্যিই কি এই ফলাফল হয়েছে, নাকি সেখানে সত্যিই কোনো খেলা হয়ে গিয়েছিল। এর আগে বিভিন্ন প্রতিবেদনে আমি আপনাদের একটা ইঙ্গিত দিয়ে রেখেছিলাম যে 2021-এর নির্বাচনের যে গণনা, সেখানে কিন্তু বড় খেলা হয়েছে। কি বড় খেলা হয়েছে না, তার সময় এবং সুযোগ কোনোটাই এখনো হয়নি, তাই স্পষ্ট করে বলবো না, ভবিষ্যতে কোনো একদিন বলবো, এই কথা জানিয়েছিলাম আপনাদের। তার কিছুটা অংশ আজকে আপনাদের বলবো যে ঠিক কি খেলা হয়েছে এবং কিভাবে খেলাটা ঘোরানো হয়েছে। দেখুন, আমরা যারা অনেকেই একটা দেখেছিলাম, একটা অনুভব করেছিলাম যে এই রাজ্যে কোথাও একটা পরিবর্তনের হাওয়া চলছে, এবং সেই পরিবর্তনের হাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা, আমাদের যে প্রেডিকশন ছিল যে তৃতীয়বারের জন্য খুব সম্ভবত তৃণমূল কংগ্রেস সর্বদাই ক্ষমতায় আসতে পারছে না। কিন্তু ভোটের গণনার ফলাফল সামনে আসতেই দেখা যায় যে আমাদের সমস্ত হিসেব নিকেশকে উল্টে দিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস, এবং শুধু ক্ষমতায় আসার নয়, আগের থেকে আসন সংখ্যা অনেক বাড়িয়ে নিয়ে তারা ক্ষমতায় এসছে। হ্যাঁ, অবশ্যই পিছনে অনেক খেলা হয়েছে, কিন্তু তার মধ্যে একটা বড় খেলা কি গণনার দিন হয়ে গেছে, এই প্রশ্নটা সামনে আসছে। কেন সামনে আসছে সেটাই আজকে বলবো। তবে সেই কথাটা বলার আগে একটি প্রসঙ্গ বলতে চাই। আমি দেখেছি অনেক তৃণমূলপন্থী, আমাদের যারা দর্শক রয়েছেন, আমাদের যারা বন্ধু রয়েছেন, তারা কটাক্ষ করে বলেন যে আমরা নাকি 200 আসন পাবে বিজেপি, এরকম প্রেডিক্ট করেছিলাম। দেখুন, আপনারা গালাগাল দিচ্ছেন তাতে কোনো আপত্তি নেই, কিন্তু একটু লজিক্যাল গালাগাল দিন। 200+ পাবে আমরা কোনোদিনই প্রেডিক্ট করিনি, বা আমাদের ওপিনিয়ন বা এক্সিট পোলে এরকম কোনো ডেটা নেই। আপনারা তুলে দেখে নিতে পারেন, এখনো সেই ভিডিওগুলো এক্সিস্ট করে। আব কি বার 200 পার, এটা বিজেপির স্লোগান ছিল, তাদের রাজনৈতিক ব্যাপার ছিল। আমরা যেটা জানিয়েছিলাম যে বিজেপি যদি সর্বোচ্চ সিট পায়, সেটা কিন্তু ওই 170, 75, 80 এই রেঞ্জে যেতে পারে, আর বিজেপি যদি সর্বনিম্ন সিট হয়, সেটা 125, 128, 130 এই রেঞ্জে থাকতে পারে। এবার আপনারা বলবেন যে আমরা যে কথা বলেছিলাম তার থেকে তো অনেকটাই কম পেয়েছে, আমরা যদি 125, 128 সর্বনিম্ন আসন বলি, সেক্ষেত্রে 77-এ থেমে গেছে। হ্যাঁ, এখানেই খেলা হয়েছে, যে খেলাটার একটা অংশ আজকে আমি আপনাদের দেখাবো, সেটা হচ্ছে এই 21,000 পদের নিয়োগের দুর্নীতি। সিবিআইয়ের দাবিতে বিচারপতি বললেন কাউকে ছাড়া হবে না। গতকালই এইটা নিয়ে আর একটা প্রতিবেদন করেছিলাম, কিন্তু আজকে একটা অন্য অ্যাঙ্গেল আপনাদের আমি বলবো এখানে। দেখুন, 21,000 পদের যে দুর্নীতি হয়েছে শিক্ষক, তাহলে এই যে 21,000 যারা দুর্নীতিগ্রস্ত নিয়োগ হয়েছিল যাদের, তারাই তো নির্বাচনের দিন বুথ অফিসার, পোলিং অফিসার, বা যেটা কাউন্টিং অফিসার, রিটার্নিং অফিসার, এইসব পোস্টগুলো তো এরাই সামনে থাকেন। তাহলে খেলাটা এবার বুঝতে পারছেন, একটা সামান্য উদাহরণ দিই খেলাটা কোন লেভেলের হয়েছে। দেখুন, 2019-এর যে লোকসভা নির্বাচন হয়েছে, সেই লোকসভা নির্বাচনে যে ব্যালট পেপারে যে ভোটটা হয়েছে, ব্যালট পেপারে কারা ভোটটা দেন, যারা হচ্ছেন এমার্জেন্সি ডিউটিতে থাকেন তারা, এবং যারা ভোট কর্মী, যারা ওই নির্দিষ্ট নির্বাচনের দিন নিজেদের এলাকায় ভোটটা দিতে পারবেন না, তাদের জন্য ব্যালটের ব্যবস্থা করা হয়। তো সেই ব্যালটের ভোটে সাধারণত তাহলে সরকারি কর্মচারী যারা, শিক্ষক যারা, যারা ভোটের কাজে থাকেন, তাদের ভোটে ম্যাক্সিমাম হয় এক্ষেত্রে। তো সেই ভোটের যে ফলাফল 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে দেখা গেল রাজ্যের 42টা লোকসভা আসনের মধ্যে মাত্র 2টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস, একটা হচ্ছে রায়গঞ্জ, একটা হচ্ছে দক্ষিণ কলকাতা। এই 2টি আসনে শুধু লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস, বাকি 40টি আসনেই তারা কিন্তু ব্যালটের হিসেবে পিছিয়ে আছে। এবং তার মধ্যে 39টি আসনে লিড করছে বিজেপি, 1টি আসন বহরমপুর, সেখানে লিড করছে কংগ্রেস, কংগ্রেসের অধীর চৌধুরী সেখানে ব্যালট বক্সের যে ভোট ছিল, ব্যালট পেপারে যে ভোট ছিল, সেই পোস্টাল ব্যালটের ভোটে এগিয়ে ছিলেন। তাহলে 39টা লোকসভাতে এগিয়ে ছিল বিজেপি 2019, এবং 2019-এ তো অনেকের মনে বিজেপি পশ্চিমবঙ্গে ভালো করতে পারে এই আস্থাটা ছিল না, একটা দোনামোনায় তারা ভুগছিলেন, সেই কারণে কিন্তু কিছুটা হলেও বাম এবং কংগ্রেস ভোট পেয়েছে। কিন্তু 2021-এ গিয়ে তারা মনটা ঠিক করে ফেলেছিলেন যে প্রকৃত বিরোধী এখানে বিজেপি হচ্ছে, বিজেপিকেই ভোট দেবো। অথচ পোস্টাল ব্যালটের ভোটে দেখা গেল বেশিরভাগ আসনেই কিন্তু এগিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। তাহলে 2 বছরের মধ্যে সরকারি কর্মচারীরা বা স্কুল শিক্ষকরা তাদের মন ঘুরিয়ে ফেললেন, তাদের যা বকেয়া ছিল সব কিছু মিটিয়ে দিয়েছে, তারা উপরি পাচ্ছেন, ডিএ নিয়ে তো আজও তাদেরকে শুনতে হচ্ছে কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না। তাহলে কোন খেলা হয়ে গেল,
খেলাটা হয়ে গেল এই জায়গাতেই। কেন বলছি খেলা হয়ে গেল, একটা কথা চিন্তা করে দেখুন, এটা শুধুমাত্র শিক্ষা দপ্তরের এবং শিক্ষা দপ্তরেরও একটা অংশের দুর্নীতি, যেখানে 21,000 পদের নিয়োগে দুর্নীতি হয়েছে বলা হচ্ছে। এছাড়াও ধরুন প্রাইমারি রয়েছে, এছাড়াও ধরুন উচ্চ মাধ্যমিক রয়েছে, পিএসসি রয়েছে, শিক্ষা শিক্ষার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো সেগমেন্ট রয়েছে এবং যেখানে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠছে এবং আগামী দিনে সেগুলো নিয়ে তদন্ত হবে। এটা তো গেল শিক্ষাক্ষেত্র। শিক্ষাক্ষেত্রের পাশাপাশি অন্যান্য যে সেগমেন্টগুলো রয়েছে, অর্থাৎ স্বাস্থ্য দপ্তর, খাদ্য দপ্তর, বন দপ্তর, কোন দপ্তরটা নেই যেখানে দুর্নীতি হয়নি? এই প্রশ্ন তো আপনারাই করেন। প্রতিটি জায়গায় এখানে তদন্ত হচ্ছে, ভুরি ভুরি এখানে দুর্নীতি দেখা যাচ্ছে। অন্যান্য দপ্তরে তদন্ত হলে ঠিক একইভাবে এর থেকেও বড় দুর্নীতি বেরিয়ে আসবে বলে অনেকেই অভিযোগ করে থাকেন। এবং তার মধ্যে আরেকটা কথা তো খুব ইম্পর্টেন্ট, যখন বিধানসভা ভোটের প্রচার চলছে তখন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, তিনি তখন বিজেপিতে এসেছেন, সেই রাজীব বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, বন দপ্তরে যে নিয়োগ হয়েছে সেখানে দুর্নীতি করিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে কোটি কোটি টাকা তিনি তুলেছেন, সেই টাকায় গড়িয়াহাটে ফ্ল্যাট আছে, দুবাইয়ে ব্যবসা আছে, অভিযোগ তুলেছিলেন তো রাজীব বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে। আজকে না হয় রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফেরত গেছেন এবং তৃণমূল নামক ওয়াশিং মেশিনে ঘুরে তিনি একদম সফেদ স্বচ্ছ হয়ে গেছেন এবং বড় বড় কথা বলছেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলছেন, বিজেপির বিরুদ্ধে বলছেন, দুর্নীতি নিয়ে বলছেন। কিন্তু তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, প্রশ্ন করেছেন যে কেন আমার নামে মিথ্যে কথা বলেছেন? আর যদি মিথ্যে কথা সেটা না হয়ে থাকে, সেই রকম দুর্নীতি আজকে তৃণমূল কেন নিয়েছে? এরা আবার মুখে বড় বড় দুর্নীতির কথা বলে। তো যাই হোক, এই যে দুর্নীতি হয়েছে সেটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে হয়েছে, এটা কার্যত এস্টাবলিশ, এবং যত দুর্নীতি তদন্ত হবে সেগুলো কিন্তু এক এক করে সামনে আসবে। এবার বেশ, আপনারা বলবেন যে দুর্নীতি হয়েছে সেটাও না হয় মেনে নিলাম, কিন্তু তার সঙ্গে ভোটের কি সম্পর্ক? ভোটের সম্পর্ক এইটাই, একটা কথা চিন্তা করে দেখুন যে এই যে দুর্নীতিবাজরা আছে এরা খুব ভালো করে জানে যে এখানে যদি ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস চলে যায়, বিজেপি বা অন্য যে কোনো দল যদি ক্ষমতায় আসে, এই দুর্নীতি নিয়ে তদন্ত হতে পারে এবং আমাদের দুর্নীতিটা ধরা পড়ে যেতে পারে এবং সেক্ষেত্রে চাকরি যাওয়া, বেতন ফেরত যাওয়া, এই ধরনের কাণ্ডগুলো ঘটতে পারে। সুতরাং তারা কোনো অবস্থাতেই রিস্ক নেবেন তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেওয়ার জন্য, কেননা তারা তো তৃণমূল নেতাদের ভুরি ভুরি টাকা ঘুষ দিয়েছেন এবং ঘুষ দিয়ে চাকরিগুলো পেয়েছেন, এটা তো এস্টাবলিশড হয়ে গেছে। কি করে বলছি, আরে পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকার পাহাড় কোথা থেকে উঠে এলো? মানিক ভট্টাচার্যকে কেন ধরে নিয়ে গেছে? এবং এই যে মাঝখানে যারা মিডলম্যান রয়েছে তাদের সঙ্গে আজকে এটা ইন্ডিভিজুয়াল এন্টিটি বলে দূরে ঠেলিয়ে সরে দিলে তো হবে না। প্রত্যেকে রাজনৈতিক পোস্টে রয়েছে, রাজনৈতিক নেতাদের আশেপাশে ঘুরেছে এবং সেই রাজনৈতিক নেতাগুলো তৃণমূলের, এটা তো এস্টাবলিশ। এবং একদম সাধারণ যুক্তি বলছে, শাসকের তৃণমূল রয়েছে, অন্য দলের নেতাদের টাকা দিয়ে কি তোরই চাকরি হবে? তাহলে এই যে দুর্নীতিটা হয়েছে সেটা তৃণমূল জামানায় হয়েছে, এবং সেই তৃণমূল জামানা যদি সরে যায়, সেখানে বাম জামানা হোক, কংগ্রেস জামানা হোক, বিজেপি জামানা হোক, আইএসএফ জামানা হোক, অন্য যে কোনো জামানা যদি শুরু হয়, অন্য কোনো সরকার শুরু হয়, তারা এসে দুর্নীতি তদন্ত করবে এবং এই দুর্নীতিবাজরা ধরা পড়বে, তাদের চরম শাস্তি হবে। তারা ভাবতে পারেননি যে তৃণমূল জামানাতেই তাদের এই দুর্নীতিটা ধরা পড়ে যাবে। আর তাই এক তো ব্যালটে তারা ঢেলে ভোট দিয়েছেন যাদের তৃণমূল সেখানে থাকে, তাদের ভোটগুলোকে নেওয়া হয়েছে সেইভাবে, এবং দুই মানে দুর্নীতিবাজ যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, যারা অযোগ্য, যারা তাদেরকে ঘুরিয়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়া হয়েছে, ঘুষ নিয়ে পাইয়ে দেওয়া হয়েছে, কিন্তু পাইয়ে এটা দেওয়া হয়েছে এবং তার ফলে তাদের ভোটটাও নিয়ে নেওয়া হয়েছে, ভোটটাকেও কিনে নেওয়া হয়েছে, এবং দুই এদেরকে ভোটের কাজে ব্যবহার করা হয়েছে। সুতরাং ভোটের কাজে যদি এরকম দুর্নীতিগ্রস্ত লোক থাকে, তারা কতখানি সদিচ্ছা সত্ত্বে সদিচ্ছা সমেত কাজ করেছেন সেটা নিয়ে তো প্রশ্ন থাকবে, এবং আগামী দিনে এদের ভূমিকাটা ঠিক কি ছিল গণনার দিন সেটা তো তদন্ত সাপেক্ষ। একে তো আগে তো সামনে আসুক এই নামগুলো, এই 21,000 দুর্নীতি সবে বলা হয়েছে, আরো দুর্নীতিবাজের নাম সামনে আসছে। যত এরকম দুর্নীতির নাম সামনে আসবে, তখন তো বৃহত্তর প্রেক্ষাপটে বৃহত্তর একটা তদন্তের জায়গায় চলে আসবে যে ভোটের দিন, নির্বাচনের দিন, গণনার দিন এদের ভূমিকাটি কি ছিল, কারা এদেরকে পরিচালিত করেছে, সেই সময়ের সিসিটিভি ফুটেজ কি বলছে, সেগুলো তো তদন্ত সাপেক্ষ বিষয় হবে। এবার আপনারা বলবেন যে যদি সত্যি সেরকম গোলমালের কোনো ব্যাপার থাকে তো বিজেপি তো রিকাউন্টিং করাতে পারতো। দেখুন এখানেও একটা ব্যাপার আছে, বিজেপি যে কটা জায়গায় রিকাউন্টিং করেছে কিন্তু প্রত্যেকটা জায়গায় বিজেপি জিতেছে। এবং দ্বিতীয়ত যে জায়গাটা মাথায় রাখতে হবে, সার্বিকভাবে একটা করতে পারেনি, এটা যদি সার্বিকভাবে রিকাউন্টিংয়ে যেত তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হতে পারতো। কীরকম? দেখুন এখানে সার্বিকভাবে রিকাউন্টিংয়ে যাচ্ছে মানে কোথাও একটা এই কাউন্টিং নিয়ে অনাস্থা হচ্ছে,
এদিকে বাস্তব চিত্রটা তখন কি দাঁড়িয়েছে, বেলা 10টার পর থেকেই বিভিন্ন বড় বড় সংবাদ মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল বিশাল লিড নিচ্ছে, বিশাল লিড নিচ্ছে, এবং তার ফলে একদম ভোট পরবর্তী হিংসা তখন শুরু হয়ে গেছে। পুলিশ কার্যত তখন হাত গুটিয়ে বসে আছে, বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি গিয়ে পোড়ানো হচ্ছে, ভাঙা হচ্ছে, মারধর করা হচ্ছে, ময়দানে তাদেরকে থাকতে দেওয়া হচ্ছে না, তাদেরকে রাজ্য ছেড়ে তখন চলে যেতে হচ্ছে, আসামে গিয়ে কেউ আশ্রয় নিচ্ছেন, বিহারে গিয়ে কেউ আশ্রয় নিচ্ছেন। অর্থাৎ সংগঠন বা যেটুকুনি কর্মী ছিল সেইটুকুনি কিন্তু একদম শেষ হয়ে গেছে। এর পাশাপাশি বেশ কিছু গদ্দার যে সেই সময় বিজেপিতে ছিল সেটা তো প্রমাণিত, আজকে সুরসুর করে সবকটা গিয়ে তৃণমূলে ঢুকেছে, এবং তৃণমূল যাদেরকে গদ্দার মীরজাফর বলে তখন গালি দিয়েছে, তার যাদেরকে চোর বলেছে, যাদেরকে দুর্নীতিবাজ বলেছে, তাদেরকে একদম কোলে তুলে গলায় মালা পরিয়ে নিজেদের নেতা করিয়ে রেখে দিয়েছে, এবং যারা সেদিনকে গদ্দার মীরজাফর বলছিল তারা তাদের পায়ের কাছে বসে আজকে রাজনীতিটা করছে। সুতরাং সেই গদ্দার মীরজাফরগুলো যখনই কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি তাদের কাছ থেকে রিপোর্ট চাইছে, তারা বলছে না এরকম রিকাউন্টিং করতে যেও না, মুখ পুড়বে, এখানে কিন্তু সত্যি সত্যিই খেলা হয়ে গেছে, এখানে ভালো রেজাল্ট ওরা করে গেছে, একটা দোনামোনায় ভুগছে। অর্থাৎ বাংলার রাজনীতির যে নোংরামির দিকটা আছে সেটা তো দিল্লি থেকে বসে তারা বুঝতে পারছেন না। একদল নেতা বলছেন রিকাউন্টিংয়ে যান, একদল নিজের দলের নেতাই বলছে রিকাউন্টিংয়ে যাবেন না। এবার এই জায়গায় যদি পুরো সব কিছুর জন্য রিকাউন্টিংয়ে যায় এবং সেখানে দেখা যায় যে বহু আসনে বা যে ফলাফল আছে সেই ফলাফলটাই থেকে যাচ্ছে, কেন ততক্ষণে মানে কাউন্টিংয়ের কর্মী বলে বিজেপি কর্মী বলে তখন আর কিছু নেই, সবাইকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, খোলা সন্ত্রাস চলছে যেটা ভোট পরবর্তী হিংসা, সেই জায়গায় সেই রিক্সটা কিন্তু আর কেন্দ্রীয় নেতৃত্ব নিতে পারেনি, এবং সেই জন্য যে অবস্থায় কাউন্টিংটা ছিল কার্যত মেনে নিতে বাধ্য হয়েছে। কিন্তু যেখানে যেখানে বিজেপির সংগঠনটা তখনও ছিল, বিজেপির কর্মীরা একদম মাটি চিপকে ধরে পড়েছিল এবং লড়াইটা ছাড়েনি, জোর করেছে, তাদের উপর অনেক কিছু চাপ এসেছে, কিন্তু তা সত্ত্বেও তারা ময়দান ছেড়ে পালায়নি এবং রিকাউন্টিংটা করিয়েছে, সেখানে সেখানেই ফলাফল দেখুন বিজেপি কিন্তু জিতে গেছে। প্রথমে ঘোষণা হয়েছিল তৃণমূল সেখানে জিতেছে, রিকাউন্টিং এর পর প্রত্যেক জায়গায় বিজেপি জিতেছে। সুতরাং যে বড় খেলা গণনার দিন হয়েছিল তার একটা বৃহত্তর অংশ হচ্ছে এই সব দুর্নীতিবাজ যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তারা কিন্তু এই কাউন্টিং প্রসেসের অংশ ছিল, ছিল কি ছিল না সেটা তদন্ত সাপেক্ষ, এবং সেখানে থাকলে তাদের ভূমিকাটি কি ছিল, তারা সত্যি সত্যি সৎভাবে সেখানে নির্বাচনী ডিউটি পালন করেছেন নাকি তারা খেলাটা খেলেছেন, সেটাও কিন্তু আগামী দিনে তদন্তের আওতায় আসবে, এবং সেদিনকে কিন্তু আরো বড় রহস্য সামনে আসতে পারে। সুতরাং যারা বলেন যে 2021-এর গণনায় কি হয়েছিল, তাদের অন্তত আজকে একটা ইঙ্গিত দিয়ে রাখলাম যে গণনার দিন সত্যি সত্যি কি ধরনের খেলা হয়ে থাকতে পারে, কি বলবেন আপনারা? অবশ্যই এই নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এখনকার মতো এখানেই শেষ করলাম, নিয়ে আসছি নতুন প্রতিবেদন খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, নমস্কার।